পুলিশের পর এবার মানবিক হুগলি জেলা পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে তিনি, যেমনটা আমরা জানতে পারছি আজকেই মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলেন খানপুর মল্লিকপাড়ার হাফিজা খাতুন, এবং সে তাড়াহুড়োবশত বাড়ি স্কুলে চলে আসাতেই তার অ্যাডমিট কার্ড সেটা বাড়িতে ভুলে যায় এবং তারপরই হেডমাস্টার মশাই জানান সুবীর মুখোপাধ্যায়কে, এবং তারপরই তিনি একেবারে নিজে বাইক চালিয়ে গিয়ে বাড়ি থেকে সেই অ্যাডমিট কার্ড নিয়ে এসে দিয়েছেন। আমি কথা বলব বিষয়টা কী হয়েছিল আর কীভাবে পাচ্ছি। ঠিক 11:40 আমাদের যে প্রকৃতির কার্যালয়, এখানে মাধ্যমিকের পরীক্ষার্থীর গার্জেনরা বসে থাকেন প্রত্যেক দিন, এনারা থাকেন, এদের জল থেকে আরম্ভ করে আমাদের প্রকৃতির ছেলেমেয়েরা সমস্ত রকম পরিচর্যা করে। তা আমি অফিসে বসেছিলাম আজকে, এসে হঠাৎ আমার শিক্ষা দপ্তরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীণ ঘোষ এবং প্রকৃতির সভাপতি, ওনার কাছে খবর এলো যে হাফিজুল মল্লিকের মেয়ে হাফিজা খাতুন ওই গড়গাঁচা হাইস্কুলের প্রধান শিক্ষক ফোন করে জানালেন যে তার বাড়ি খানপুর মল্লিকপাড়ায়, সে অ্যাডমিট কার্ডটি ফেলে এসছে এবং তার জন্যে সে পরীক্ষায় বুঝতে পারছে অ্যাডমিট কার্ড না হলে পরীক্ষায় বসা যাবে না। এই মুহূর্তে সে খুব কান্নাকাটি করছে। তো সঙ্গে সঙ্গে আমি আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং আমাদের প্রকৃতির মেম্বারদের নিয়ে স্কুলের মেন গেটে গেলাম এবং মেয়েটিকে বললাম যে তোমাকে আসতে হবে না, আমি তোমার বাড়ি চিনি, আমাদের গ্রামের মধ্যেই আমরা চিনে নেবো, তুমি টেনশন নেই, তুমি দাঁড়াও এখানে, আমরা ঠিক 12টার মধ্যে তোমাকে অ্যাডমিট কার্ড পৌঁছে দেবো প্রধান শিক্ষকের হাতে। সঙ্গে সঙ্গে স্থানীয় ওখানে পুলিশ প্রশাসনও ছিলেন, তাদের সঙ্গে সহযোগিতা আমি তাদের নামগুলো লিখে এবং আমার সাথে আমার বন্ধু মানে আমার এই প্রকৃতির যারা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য এখানে আছেন, আমাদের বিপ্লব মুখার্জি থেকে শুরু করে শুভজিৎ, এদের নিয়ে আমি সঙ্গে সঙ্গে ওখানে যাই, শুভঙ্করকে নিয়ে ওখানে যাই এবং আমার সাথে শিক্ষা দপ্তরের এই পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ প্রবীণ ঘোষ ছিল, অনুপম গাঙ্গুলিটা ছিল, এবং তারপরে ওখানে গিয়ে একটু বাড়িটা খুঁজতে অসুবিধা হয় কারণ ওকে ডাক নামে সবাই চেনে, বাবাকে হাফিজুল মল্লিক ঠিক বুঝতে পারছিল না। যাই হোক, তারপরে আমরা লোকাল মেম্বারদের সঙ্গে যোগাযোগ করি, ওখানে তারা বাড়িটা বলে দেয় যে খানপুর মল্লিকপাড়া স্কুলের সামনে একটা চায়ের দোকানের পেছনের বাড়ি, সে বাড়িতে গিয়ে অ্যাডমিট কার্ডটা আমরা বার করে নিয়ে এসে অত্যন্ত দ্রুততার সঙ্গে 12টার মধ্যে আমরা স্কুলের গেটের সামনে এসে প্রধান শিক্ষকের হাতে সেটা অর্পণ করি এবং মেয়েটিও খবর পেলাম যে খুশিতে হয়েছে এবং সে পরীক্ষা নির্বিঘ্নে দিতে বসেছে। আমরা তো খুবই আপ্লুত মানে ব্যাপারটাকে দেখে, কারণ উনি এই যেভাবে সাহায্য করলেন ওনাকে, মানে অ্যাকচুয়ালি আমাদের মাদের কাছে অ্যাডমিট কার্ডটা একটা বিশালবার ফেলে এসছে, বিশাল টেনশন করছিলেন, তারপর উনি যেভাবে ব্যাপারটাকে ম্যানেজ করলেন আমরা তো খুবই মানে ব্যাপারটাকে দেখে আপ্লুত ব্যাপারটা। আর তাছাড়া এই যে আমরা এখানে বসে আছি, এটা যে উনি কতটা আমাদের যে আমাদের উপকার করেছেন, আমরা বাইরে রোদ্দুরে ঘুরতাম কীভাবে থাকতাম জানি না, কিন্তু এই ছায়ায় এত সুন্দর লাইট পাখা সব কিছু জ্বালিয়ে দিয়ে এখানে মাঝে তো মানে একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, মানে খুবই ভালো ব্যবস্থা, মানে এটার জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ এটার জন্য, মানে আমরা খুবই আনন্দিত এই জিনিসটাকে, ওনাকে মানে অশেষ ধন্যবাদ, আমরা সবার পক্ষ থেকেই বলছি আমরা ওনাকে মানে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ব্যাপারটার জন্য। আমার নাম সুপর্ণা সরকার। এভাবেই কিন্তু আমরা রাজ্য জুড়ে যে ছবি দেখছি, কখনো পুলিশ তারা দ্রুততার সঙ্গে পৌঁছে যাচ্ছেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকছেন, অ্যাডমিট কার্ড পৌঁছে দিচ্ছেন, আজকে কিন্তু বিরল বা নজির সৃষ্টি করলেন হুগলি জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। তিনি যেমনটা জানাচ্ছেন যে খানপুর মল্লিকপাড়ার এই হাফিজা খাতুন অ্যাডমিট কার্ড ভুলে গিয়েছিলেন তার বাড়িতে এবং এই গড়গাঁচা যে হাই স্কুল সেখানেই আমি দেখাতে বলবো পরীক্ষা চলছে মাধ্যমিক, সেখানেই মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলো এবং এখানে যারা অভিভাবক যে প্রকৃতির যে অফিস সেখানে বসে রয়েছেন সেখান থেকেই তারা খবর পান এবং তারপর দ্রুততার সঙ্গে নিজেই বাইক চালিয়ে গিয়ে খানপুর মল্লিকপাড়া থেকে সেই অ্যাডমিট কার্ড নিয়ে এসে এই মুহূর্তে যে স্কুল কর্তৃপক্ষ তার হাতে তুলে দিয়েছে এবং এই মুহূর্তে নির্বিঘ্নে সেই হাফিজা খাতুন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। HB DNN বাংলা হুগলি।